পৃথিবীতে সব থেকে দামি যে দিন এই দিন হচ্ছে দশ দিন। জিলহাজ মাসের এই দশ দিন দামি হওয়ার পিছনে যতগুলা কারণ, এ কারণগুলো হচ্ছে উম্মাহাতুল ইবাদাত, সকল ইবাদতের মৌলিক ইবাদাত যেগুলো আছে এই দশ দিন আমাদের ইমান আগের মতোই থাকে না, থাকে না, তাহলে দশ দিনে আমাদের ইমান আছে। ইমানের সাথে আমরা সালাত আদায় করি না করি না করি, তাহলে আমাদের মৌলিক মৌলিক যে ইবাদাত এর মধ্যে একটা হচ্ছে ইমান, এরপরে মানে কালিমার পরে নামাজ, নামাজ নাই তাহলে ইমানের পরে কালিমার পরে নামাজ, তো এই দশ দিন আমাদের ইমান আছে, ইমান পাশাপাশি নামাজ আছে, রোজা এই দশ দিন, সহি হাদিসের অভাব নাই এই দশ দিন। রসুল বলছেন তোমরা প্রত্যেকটা দিন রোজা রাখো। আমার মতো যারা অসুস্থ হয়তো রাখতে পারেন নাই, অনেকে রাখছেন, যারা রাখতে পারেন নাই আজকে কালকে থেকে রোজা রাখেন, আর না পারলেও কমপক্ষে আরাফার দিনে রোজা রাখবেন। রসুল পাক বলছেন যারা আরাফার দিনে রোজা রাখলো আল্লাহ তাদের পিছনের এক বছর আগামীর এক বছরের গুনাহ মাফ করে একদিন। তাহলে আপনারা অবশ্যই রোজা রাখবেন, পাশাপাশি যতদিনই রাখেন নয় তারিখের রোজাটা রাখবেন ইনশাল্লাহ। বলেন হাজিরা এই দিন কই থাকবে? আরাফায় থাকবে। তাইলে আমরা এই দশ দিনে ইমানও পাইলাম, নামাজও পাইলাম, রোজা পাইলাম। ইমানের ইসলামের মৌলিক আরেকটা ইবাদত হচ্ছে হজ। এই দশ দিনের ভিতরে হজ আছে, আছে, কালিমাও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, এখন যাকাত এবং কোরবানি, যাদের উপরে যাকাত ফরজ তারাই ওয়াজিব কোরবানি দিবে। কথা বুঝতে পেরেছেন? যাদের উপরে যাকাত ফরজ হয় তারাই কোরবানি করবে, তাহলে এই দিন কোরবানিও আছে। আপনি চাইলে এই দশ দিনের ভিতরে যাকাত দিয়ে এক একটা দিন এক বছরের দিনের চাইতেও দামি, এই দিনে আপনি পুরো বছরের যাকাতও দিতে পারেন। এরপরে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'িমুল বাইসাল ফাকির, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি দান খয়রাত করো, আহার করাও গরিবদেরকে, সুতরাং দান খয়রাত করারও সুযোগ পাওয়া যায়। এক কথা ইসলামের যত মৌলিক ইবাদত আছে সবগুলাকে আল্লাহ এই দশ দিনের ভিতরে একত্রিত করেছেন, এই জন্য এই দশ দিনের দাম পৃথিবীর সব থেকে বেশি। কালিমা আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, কোরবানিও আছে, দান খয়রাত আছে, সাদাকা আছে, নাই কি? এগুলা গেল মৌলিক ইবাদত। এখন আসেন রাসূল বলেছেন তোমরা যদি বেশি দামি হতে চাও, তোমাদের এক একটা জবানের এক একটা কথা হাজার বছরের কথার চাইতে দামি, সুতরাং তোমরা এই দশ দিন বেশি বেশি করে তাকবীর দেও। এই জন্য আমরা তাকবীর দিই নাকি? আপনারা তো তাকবীর দিবেন কোন দিন? আপনারা কোন দিন থেকে তাকবীর দিবেন? নয় তারিখ ফজর থেকে। আরে ওই দিন তো তাকবীর না দিলে গুনাহ হবে, এটা ওয়াজিব। দিবেন কেন না দিবেন কি? নয় তারিখ থেকে আপনি তাকবীর না দিলে তো গুনাহ হবে। নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত আপনি না দিলে তো আপনি গুনাহগার। রাসূল বলেছেন আমার মুমিন গোলামেরা, জিলহাজ মাসের ১ তারিখ শুরু হয়ে যাওয়ার পর থেকে তোমরা হাটে মাঠে ঘাটে বাজারে দোকানে রাস্তায় যেখানেই থাকো যে অবস্থায় থাকো তোমরা আল্লাহর নামের তাকবীরের আওয়াজ দিতে থাকো। আল্লাহু আকবার বলেন একদিন না, তোমরা পুরো দশ দিন যাও সুন্নাহ তাকবীর তাহমিদ আল্লাহর প্রশংসা করো, তাহলিল জিকির করো। এজন্য আমরা এই দশ দিন তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ পড়ব তো কোন দিন প্রতিদিন প্রতিদিন সাহাবায়ে কেরাম যখন জিলহাজ মাস শুরু হইত তখন বাজারে যাওয়ার পরে শুধু আল্লাহু আকবার আওয়াজ শোনা যেত পুরা দশদিন শুধু জিকির যিনি দোকানদারি করে হেও জিকির করে যিনি বকরি চড়ায় হেও জিকির করে যিনি মাছ বিক্রি করে হেও জিকির করে যিনি ইমাম তিনিও জিকির করেন যিনি মুয়াজ্জিন তিনিও জিকির করেন যিনি সুইপার তিনিও জিকির করেন অর্থাৎ আল্লাহ বুঝাতে চান এই দশ দিন গোটা দুনিয়ার মানুষ একসাথে শুধু জিকির করবে তাকবীর দিবে আল্লাহ কেন যারা হজ্জে যেতে পারলেন না যারা হজ্জে গেছে তারা তো ওখানে গিয়ে এমনি চিৎকার করে জিকির দিচ্ছে আমরা আল্লাহরে বলছি আল্লাহ আপনি শুধু ওদের দিকে তাকাইয়েন না আমরা দেখেন না জিকির করতেছি আমাদের দিকেও তাকান আল্লাহ বলছেন তারাও যদি দুনিয়ার যে কোনো জায়গা থেকে জিকির করে বাইতুল্লাহ তওয়াফ করে তাকবীর দিয়ে তারা যে সওয়াব পাবে ওরা পৃথিবীর যে কোনো কোনায় থেকে তাকবীর দিয়ে সেই সওয়াব পাবে এই জন্যই দশ দিনের অনেক দাম অনেক দাম সকল ইবাদত এখানে সন্নিবেশিত হয়েছে এই জন্যই দশ দিন আমরা বেশি বেশি করে তাকবীর দিব তো আল্লাহর জিকির করব তো প্রশংসা করব তো রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ আর এই মৌলিক ইবাদতগুলো বলে দিচ্ছি তাহলে এই দশ দিন এক নম্বর বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে জিকির করা দুই নম্বর সাধারণ যে নেক আমল আমরা করি না করি না সাধারণ যে নেক আমল করি আমরা হয়তো তোড়া ইবাদত করি দুরাকাত নফল নামাজ পড়ি বা এক দুই টাকা আল্লাহর রাস্তায় দান করি না করি না করি এই সাধারণ নেক আমলগুলো এই দশ দিন আমরা বাড়াইয়া দেব আচ্ছা এই দিনগুলা পৃথিবীর কম দামি দিন না বেশি দামি তাহলে এই দিনে যদি আমরা এক টাকা দান করি আল্লাহ বলছেন পৃথিবীর সব থেকে দামি পুরা বছরের দিনগুলা মিলে যে সওয়াব এর এক একটা দিনে এই সওয়াব তাহলে আমরা যদি আজকে এক টাকা দেই তাহলে পুরা বৎসর দান করার সওয়াব পাবো সুবহানাল্লাহ পুরা বৎসর দামি দিন বেশি বেশি নেক আমল করব তিন নম্বর আমরা তেমনি গুনাহ বাদ দিয়ে দিই এই দশ দিন সতর্ক থাকবো যেন সগীরা গুনাহ না হয় ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা তো সগীরা গুনাহ করি না আমাদের দ্বারা তো গুনাহ হই না মানে কোনটা সগীরা কোনটা কবিরা তাও তো বুঝি না চালাই জিতিস আল্লাহ আমাদেরকে হেফাজত করো কয়টা বলছি চার নম্বর যাদেরকে আল্লাহ হজ্জের তৌফিক দিয়েছেন তারা তো হজ করবেন পাঁচ নম্বর যাদেরকে আল্লাহ কোরবানির তৌফিক দিয়েছেন আমরা কোরবানি করব ইনশাআল্লাহ কোরবানি দিব ইনশাআল্লাহ কোরবানি তো অনেক মাসআলা আছে অনেক মৌলিক বিষয় আছে কোরবানি শুধু দিলেই হয় না ছয় নম্বর যারা কোরবানি করবেন কোরবানি দিবেন জিলহাজ মাসের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে নখ চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম কাটা নিষেধ বন্ধ করে দিবেন আর হজ্জে যারা গিয়েছেন তারা চুল কাটবেন না একবারে তারা শেষ দিন চুল কাটবেন ঈদের কথা কি বুঝতে কোরবানি করবেন চুল কাটবেন তো আপনারা আমরাও যদি চুল না কাটি নখ না কাটি রাসূল বলেছেন তারা হজ্জে গিয়ে চুল নখ না কেটে যে সওয়াব পাবে আমরাও সেই সওয়াব পাবো এজন্য আজকের দিন তো চলে এসেছে যারা কেটেছেন তো কেটেছেন আজকের থেকে আর কেউ কাটবেন না চুল নখ ইনশাল্লাহ বলেন না রাসূল কাটেন নাই কখনো কয়টা বললাম ছয়টা সাত নাম্বার বেশি বেশি করে তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করব ইনশা আমরা চাইলে পুরা দশ দিন রোজা রাখবো এই নয় দিন রোজা রাখবো পুরা নয় দিন রোজা রাখবো না পারলে আমরা আরাফার দিন রোজা রাখবো
ইনশা আল্লাহ। আরেকটা হলো আমরা এই 10 দিন তাকবীর দিব, না পারলে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদেরকে তাকবীর দিতেই হবে। আরেকটা আমল হচ্ছে ঈদের দিনের সবগুলা নেক আমল আমরা করব। ঈদের রাত্রের মতো দামি রাত্র আর কয়টা আছে? ঈদের রাত্রের মতো দামি রাত্র আর নাই। এই জন্য ঈদের রাত্রে বেশি বেশি করে ইবাদত করব। ঈদগাহে আসার সময় না খেয়ে আসব, এক রাস্তা দিয়ে আসব, আরেক রাস্তা দিয়ে যাব। কোরবানির ঈদ আমরা একটু তাড়াতাড়ি জামাতের সালাত আদায় করব, বাড়িতে গিয়ে নিজের হাতে পশু জবাই করব এবং সেই পশুর গোশত দিয়ে আমরা ইফতার করব। আর আপনারা তো জবাই করার জন্য লোক নির্ধারিত করে রাখবেন, নিজের পশু নিজে জবাই করতে পারবেন না। রাসূল পাক ইসলাম যেই পশুটা জবাই করতেন, কোরবানি দিতেন, এটা অনেক আগে কিনতেন, নিজের হাতে লালন পালন করতেন, নিজে এটা খাওয়াইতেন, গোসল করাইতেন। সুবহানাল্লাহ বললেন না, এর প্রতি একটা ভালোবাসা তৈরি হইতো। এরপরে কোরবানি করার সময় দিলে লাগতো যে আমার ভালোবাসার জিনিসকে কোরবানি দিচ্ছে, কারণ ইব্রাহিমকে আল্লাহ কোরবানি করতে বলেছিলেন নিজের ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস। ইব্রাহিম তো স্বপ্নে দেখার পরে বহুত উট কোরবানি করছেন, আল্লাহ বলছেন কাজ হয় নাই, মহব্বতের জিনিস। ইব্রাহিম দেখছেন আমার কলিজার টুকরা মহব্বত তো শুধু ইসমাইলের জন্য, এজন্য ইসমাইলকে যখন কোরবানি করতে গেলেন আল্লাহ কোরবানিকে কবুল করলেন। এজন্য আমাদেরকেও মহব্বতের জিনিস কোরবানি করতে হবে। তাই বলে মহব্বতের জিনিস যে পশু কোরবানি করব তার প্রতি একটু ভালোবাসা তৈরি করব। আমরা তো পশু কিনি তো ঈদের দিন সকালে, নাকি আমাদের ভালোবাসা তৈরি হওয়ার সময় নেই? পশুকে খাওয়াইও না, একদিন গোসলও করাই না, কোরবানি দেখতেও যাই না, এভাবেই তো চলতেছে নাকি? তো আমরা এটা গতানুগতিকভাবে দিচ্ছি। আমরা কেন কোরবানি করতে যাব, উদ্দেশ্যটা কি সেটা আমাদের কাছে নাই। কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের কোরবানির উদ্দেশ্য হচ্ছে রবকে সন্তুষ্ট করা। রব যেভাবে খুশি হন সেভাবে আমাদেরকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, কোরবানির রক্ত, গোশত সব লিল্লাহি রাব্বিল আলামিন, সব একমাত্র কার জন্য? আল্লাহ। আমাদেরকে এভাবে কোরবানি করতে হবে। যাই হোক, আমরা এভাবে কোরবানি করব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আরো অনেকগুলো আমল আছে এই 10 দিন, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বললাম। এই 10 দিন বেশি বেশি করে ইবাদত করেন, এই 10 দিন কমপক্ষে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন না আমাদের উপরে। রব বলেছেন আমার যত রাগ আর গুসা থাকুক আমি আমার গোলামদের উপরে 10 দিন রাগ করতে পারি না। তাহলে এই 10 দিন কেন আমরা আমাদের হক আল্লাহর কাছ থেকে আদায় করতে পারি না? এজন্যে আমরা তো এমন হয়েছি, যারা কোরবানি করবেন, কোরবানির পশু যাদেরকে যাদেরকে দিয়ে জবাই করাবেন, তাকে যদি জবাই করার বিনিময়ে কোরবানির পশুর কোনো অংশ দেন, আপনার কোরবানি হবে না। আপনি যারা কাটলো, চামড়া নিল, তাদেরকে যদি কোরবানির পশু কাটা ছেঁড়া করবার বিনিময়ে যদি চামড়া দিয়ে দেন, কোরবানি হবে না, ওটি হারাম। আপনি তাকে পারিশ্রমিক দিবেন, আলাদা করে দিবেন, আর গিফট হিসাবে যাওয়ার সময় আপনি একটু গোশত দিতে পারেন, গিফট হাদিয়া। কিন্তু পারিশ্রমিকের বিনিময়ে কোরবানির গোশত যদি দেন বা কোনো অংশ যদি তাকে বিনিময় করেন, হারাম, কোরবানি হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার সাত পরিবারে মিলে কোরবানি হবে না, হারাম। সাত অংশে কোরবানি হয়, সাত পরিবারে মিলে এক গরু কোরবানি করলেন, সাত পরিবারের মধ্যে 20 জনের উপরে কোরবানি ওয়াজিব থাকতে পারে, থাকতে পারে না? আমার পরিবারে ধরেন আমরা 5 জন, আমার উপরে কোরবানি ওয়াজিব, আমার বাবার উপরে ওয়াজিব, আমার ভাইয়ের উপরে ওয়াজিব, আমার স্ত্রীর উপরে ওয়াজিব, আরেকজনের সেম 5 জন পরিবারে 3 জন 4 জন, এখন সব এভাবে মিলে 7 পরিবারে মিলে আমরা কোরবানি দিয়ে দিলাম।
হবে হবে না, সাত অংশে হবে। যদি কমপক্ষে আপনারা দিতেন সাত অংশ, সাত জনের উপরে কোরবানি ওয়াজিব, এই সাত অংশ মিলে সাত ভাগে আপনারা দিতে পারবেন। কথা কি বুঝাইতে পারতেছি? কয় ভাগ বলছি? একজনে দিলে তো উত্তম, দুইজনে দিলে উত্তম, সাত ভাগে যিনি দিচ্ছেন কার টাকা কোন জায়গার থেকে আনছে আপনি কি জানেন? এই সাতজনের একজনের যদি নিয়ত থাকে কোরবানি না, গরুর গোশত খাওয়া, তে সবাই কোরবানি দিচ্ছে। এখন কোরবানির দিনে তো আর বাজার থেকে গোশত কিনে আনা খাওয়াটাও তো কেমন সোসাইটিতে বাঁধে। আমার বাচ্চারাও কানতেছে, তে পাশের বাড়ির দুলাভাই কোরবানি দিচ্ছে, তাকে বললাম আপনার ছয় ভাগ আর আমার এক ভাগ, এর অর্থ হলো আমার বাচ্চাদেরকে নিয়ে কোরবানি গোশত খাবো। এই নিয়তে আপনার ছয় ভাগের সঙ্গে যদি আরে একজন এই নিয়তে ভাগ বসায়, আপনার পুরা কোরবানি নষ্ট। কাজবি আল্লাহর নামে, গোশত খাওয়ার নামে না। কথা কি বুঝতেছেন? আমার সাত অংশের যদি দেখা যায় সাত ভাগের ছয় জনের টাকা একবারে পরিপূর্ণ হালাল, একজনের টাকায় ভেজাল, সাত জনের কোরবানি হবে না। আমি মনে বুঝাইতে পারতেছি না। এজন্য শুধু জবাই করলেই কোরবানি হয়ে যায় না, কোরবানি করতে হবে তার মাস আলা জেনে। দরকার নেই আপনার কোরবানি করার, আপনি একটা এই কি খাসি একটা কোরবানি দেন, একা দেন, একা খাসি একটা দিয়ে দেন, পনেরো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে পাওয়া যায়, তো পাওয়া যায় দিয়ে দেন। ভাগে দিতে গেলেই আপনাকে বুঝতে হবে যে আমি যার সাথে দিচ্ছি তার টাকা কোথার থেকে আসলো, তার নিয়ত কি। এ কথাগুলো মনে রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। কোরবানির আগে যিনি জবাই করবেন হাতে একটা লম্বা লিস্ট ধরাই দিবেন, এই যে এতজনের নামে কোরবানি, নাম দিলি কি আর না দিলি কি, নামে বলে দিলে কি আর না দিলে কি। কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। অমুক অমুকের পক্ষ থেকে যখন আপনি কোরবানি নিয়ত করেছেন, পশু যখন কিনেছেন, তখনই ঠিক হয়ে গেছে কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, নাম নিলে কি আর না নিলে কি। আল্লাহ মনে জানেন না, আল্লাহ জানেননি আপনি কার নামে দিতেছেন না গোশত খাওয়ার নামে দিতেছেন, তাহলে নাম নিলে কি আর না নিলে কি, রব তো জানেন। এখন জুমার নামাজ আপনি দাঁড়াইয়া বললেন আমি এখন এশার নামাজ পড়তেছি, আপনি বললি কি আর না বললি কি, এবং জুমার নামাজ জুমাই আদায় হবে, কথা বুঝেন নাই? আপনিও নামাজে দাঁড়িয়ে বলেন যে আমি এখন এশার নামাজ পড়তেছি, আচ্ছা এখন কিসের নামাজের টাইম, কিসের টাইম, তো আপনি মুখ দিয়ে যাই কোন নামাজ এশার না, এখন ফজরের না, নামাজ এখন জুমা। আপনি যাই মুখ দিয়া বলেন, নিয়তের ভিতরে কি আছে, টাইম কোনটা, এটা কে জানেন? আল্লাহ ভিতরটা দেখবেন, দিলে আছেটা কি। এজন্যে গোশত আপনি পুরোটা খান, একবারে চামড়া সুদ্ধা শুকাইয়া খাইয়া ফেলান, কোনো আপত্তি নাই, দিলটা ভালো করেন, নিয়তটাকে পরিষ্কার করেন। আরেকটা কথা, বহুত ভদ্র সোসাইটির লোক দেখতেছি আমার বন্ধু বান্ধবদের মধ্যেও আছেন, আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, অনেকে বলতেছেন বন্যা কবলিত মানুষ আমরা এবার কোরবানি কম দিব, পাঁচটা দিই এবার একটা দিব, চারটা বন্যা দুর্গত মানুষকে দান করে দিব। এই ইসলাম পাইছেন কই? এই মাসআলা বলছে কোন হুজুর? আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব থাকে, এটা ওয়াজিব কোরবানি, আল্লাহর নির্ধারিত বিধান, এই দশ দিনের ঈদের দিনে আপনি আদায় করবেনই। আপনার উপরে যদি যাকাত ফরজ থাকে, আপনি কোরবানি দিবেনই, আপনি এটা না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিবেন, আপনি কোরবানি না করে এই টাকা অন্য জায়গায় দিয়ে দিবেন, আপনি কি কোরবানি ছাড়া আর চোখে কিছু দেখেন না? আপনার চোখ কোরবানির দিকে যায় কেন? কথা কি বুঝতেছেন? অনেকে এইগুলোর চিন্তা করে থাকতেছেন এবং বলতেছেন। আল্লাহকে ওয়াস্তে, আপনার উপরে ওয়াজিব যতটুকু কোরবানি ততটুকু আদায় করেন, বাকি পুরো দুনিয়া দান করে দেন, কোনো আপত্তি নেই, ওয়াজিবটুকু আপনাকে আদায় করা লাগবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এটা মাসআলা বুঝবেন, আপনি দান করতে আপত্তি নেই, কোরবানি গোশত তো আপনি দান করতে আপত্তি নেই, কিন্তু আপনি এটা আপনি কোরবানি না দিয়ে, এই মানবতা তো আপনার, এটা মানবতা না, এটা তো ইসলামের আইন পরিপন্থী।
এজন্য আপনাকে ইসলামের বিধান বুঝতে হবে, মাসআলাগুলো আপনাকে বোঝা লাগবে, এরপরে আপনাকে চলতে হবে। সুতরাং কোরবানি কোরবানি আপনাকে কোরবানি দিতে হবে, এটা ওয়াজিব। আপনার উপরে যতটুকু ওয়াজিব ততটুকুনি আপনি দিবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার স্ত্রীর, আমার কথা কি বুঝতেছেন আজকে আপনারা? এভাবে আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, কার উপরে? আপনি দিয়ে দিলেন, কি হইল? স্ত্রীর উপরে ওয়াজিব দিলেন আপনি, আদায় হবে? তাহলে স্ত্রীর অংশ এখানে আসা লাগবে। স্ত্রীর স্বর্ণ আছে 100 ভরি, তার নিজস্ব সম্পত্তি আছে, অ্যাসেট আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বা ব্যাংকে টাকা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আপনি আপনার দিয়ে দিলেন, বোর নাম এখানে ঢুকাই দিলেন, তো আল্লাহ কই দিলে কি আর না দিলে কি? আমার আসে যায় না, কোরবানি আদায় হবে না। যার সম্পত্তি তার অংশ এখানে আসা লাগবে। কথা কি বুঝাইতে পারতেছি? নচেত হবে না। কিন্তু গত জুমায় বলেছি, মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি হয় না, কোরবানি যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আমার বাপ মারা গিয়েছেন, তার কি কোনো সম্পত্তি পৃথিবীতে আছে? বলেন আপনারা আছে? তার নামে কোনো সম্পত্তি আছে? তাহলে কোরবানি তো যার সম্পত্তি আছে তার, বাবার তো কোনো সম্পত্তি নেই। তাহলে কোরবানি দিব আল্লাহর নামে, যার সম্পত্তি যার উপরে ফরজ তার পক্ষ থেকে আল্লাহর নামে, যারা মরে গিয়েছেন তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে। হলো তো? আল্লাহর নামে আমার পক্ষ থেকে মৃত মা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে। ঠিক আছে তো? এখন আল্লাহ যেন তাদের কবরে সব পৌঁছে দেন, তখনই কোরবানি আদায় হবে। এমন আমি তাকে বিদেশে, আমার আছে 20 কোটি টাকা, আমি আমার বাপকে বেশি ভালোবাসি, মা বাবার নামে কোরবানি দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত দিলেও আদায় হবে না। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলুন, এক মিনিটে বলুন। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, বলেন না? নাই, তাহলে ঠিক আছে। নাই তো আর তার উপরে কুরবানি নাই। সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় আর নিজস্ব সম্পত্তি থাকে, অবশ্যই সন্তানের সম্পত্তি থেকে কোরবানি দিতে হবে। সন্তান যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তার পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে ফেলে, যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বুঝিয়ে দেওয়া হবে, এই এই তোমার সম্পত্তি ছিল, আমি তোমার পক্ষ থেকে কোরবানি দিয়েছিলাম অত অত বছরে, ওটা তুমি আদায় করে দিবা। স্থাবর বলতে কি বুঝাচ্ছেন? বাড়িতে থাকলে তো আমি যেটাই থাকি, এটা যদি 100 কোটি টাকার হয়, যদি এটা আপনার থাকে ব্যবসার জন্য, স্ত্রী বাড়িতে কি ভাড়া পায়? কি করে এটা? আয় না থাকলে তো কাজ হবে না, এমনি আছে আয় না। আচ্ছা, এক নম্বর, আয়না এটা কোরবানি আসবে না, কিন্তু এই বাড়িটা যদি কিনে থাকে উনি, আর এই বাড়ি যদি কখন উনি বিক্রি করে, কিনছিল 20 লাখ টাকা দিয়ে, এখন 10 বছর পরে বিক্রি করছে 1 কোটি টাকা, তাহলে যে বছর থেকে জাকাত ফরজ হয়েছে আর যে বছর বিক্রি করেছে, পুরা এই 5-7 বছরের জাকাত ওনাকে দেওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারছি? কারণ যখন ওনার কাছে সম্পত্তি অ্যাসেটের টাকাটা আসলো, তখন যেদিন থেকে জাকাত ফরজ ছিল উনি দেয় নাই, কারণ ওনার কাছে তখন ফিজিক্যালি ক্যাশ টাকা ছিল না, সম্পত্তি ছিল। যেদিন ক্যাশ হাতে এসেছে সেদিনই তার পিছন থেকে জাকাত দিতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? কত টাকা? এখন রূপার দাম কত? বুঝিনি। আপনি রাখেন জিজ্ঞাসা, বুঝি নেই। 52.5 বড়ি রপ্য পরিমাণ, 52.5 বড়ি রপ্য পরিমাণ সম্পত্তি যার কাছে আছে, সকল হিসাব ব্যতিরেকে
এই ব্যক্তির উপরে যাকাত ফরজ আর কুরবানির দিনে কুরবানি ওয়াজিব। পরিষ্কার? আর আপনি কি বলছেন? পাইলেন নাতে কি হইলো? আপনার তো এটা টাকা ছিল, আপনি আনেন নাই, আপনি এক বছর আগে বিক্রি করলেও টাকা পাইতেন। আপনার আমরা মনে করব এই টাকা আপনার ব্যাংকে রাখা, আপনার হাতে না, আপনি ফিক্সড ডিপোজিট করে রাখছেন ব্যাংকে, আপনি টাকা উঠাচ্ছেন না। আপনি যেদিনই টাকা উঠাইছেন সেদিন টাকা হাতে পাইছেন, এজন্য আপনাকে ইসলাম বলছে টাকা হাতে না আসা পর্যন্ত যাকাত দিতে হবে না, যখন আসছে তখন দেন। আপনি যদি 50 বছরও টাকা হাতে না আনতেন, জায়গা বিক্রি না করতেন, আপনাকে যাকাত দিতে হবে না। যখনই বিক্রি করবেন তখনই আপনার হাতে ক্যাশ টাকা আসছে, আর যখনই আপনি বিক্রি করতে গিয়েছেন যে সম্পত্তি যেদিন কিনেছেন ওই দিন থেকে যদি 52.5 রূপ্য সম পরিমাণে সম্পত্তির দাম থাকে ওই দিন থেকে আপনাকে যাকাত দিতে হবে। যখন আপনি একটা জমি কিনছিলেন দাম 10,000 টাকা, তখন তো যাকাত ছিল না, কিন্তু 5 বছর পরে এটার দাম গেছে এখন 80,000 টাকা, তখন এটার উপরে যাকাত আসছে, কিন্তু যাকাত দেয়া লাগতেছে না। কেন? ক্যাশ নাই। যাকাত দেয়া লাগতেছে না কেন? ক্যাশ টাকা হাতে নাই। যেদিন আপনি বিক্রি করলেন তখন ক্যাশ আসছে, তখনই আপনাকে যাকাত দিতে হবে। আর আপনারা যেটা বুঝেন, 1 বছর আপডাউন করা লাগবে, এটা হচ্ছে ব্যবসার সম্পত্তি। ব্যবসার সম্পত্তিতে 1 বছর আপডাউন করে দেখতে হবে। বুঝতে পারছেন এখন? আর কিছু আছে? আচ্ছা, ওটা হচ্ছে উসর, যাকাত না, এটা হচ্ছে ফসল, মাটির না। যাদের জমিতে ফসল আসে আপনি ট্যাক্স দেন, উসর দেন, এটা হচ্ছে ফসলের দেন, মাটির দেন না। আর আমরা দিচ্ছি মাটির হিসাব, জমিনের অ্যাসেটের হিসাব, স্থাবর সম্পত্তি, আর ফসল হচ্ছে অস্থাবর যাকাত। এটা হচ্ছে উসর, এটা আলাদা করে দিয়ে দিতে হবে। আমরা যেটাকে এখন ট্যাক্স হিসাবে দেন আপনারা। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা আলোচনা সংক্ষেপ করব। অবশ্যই যাকাত দিতে হবে। আপনার টাকা কোত্থেকে আসছে এটা ইসলাম জানতে চাইবে না। টাকা যতটুকু আছে আপনি যাকাত দিয়ে দিবেন, আর যাকাত দিয়ে দিলে টাকা হালাল হয়ে যাবে তাও বলবো না। বাংলাদেশে তো কালো টাকাকে সাদা করা যায়, নিয়ম আছে, হোয়াইট মানি হয়ে যায়। কিন্তু 100 কোটি টাকা 2 নম্বর ইবে, 50 কোটি টাকা, 1 কোটি টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, বাকি 99 কোটি টাকা হালাল হবে না। কিন্তু ইসলাম বলবে যেভাবেই হোক টাকা পাইলে কই, ওটার আগে দিয়ে দেয়। বলতেছে আল্লাহ মাফ করো, এজন্য আপনাকে মূল টাকার যাকাত দিতে হবে এবং ওই টাকারও যাকাত দিতে হবে, কিন্তু ওই টাকা ইউজ করার দরকার নেই। যদি ভালো মানুষ কেউ থাকে দরকার নেই, আর যদি কেউ খায় ফেলে আমি তা না করতে পারব। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। যাকাতটা এই কুরবানিটা ভালো করে বুঝেন, নাইলে কুরবানি দিয়ে জিন্দগিতে কাজ হবে না, কোনো কুরবানি হবে না। এরপরে পশু জবাই করার সময় যে কি ঘষানি শুরু করে গলায়, মানে কাটতে কাটতে এর ঘাম বাইর হইতেছে, কিন্তু কোন রক্তটা কাটবে এটা তো জানা লাগবে আপনার। কোন রক্তটা কাটবে? ইসলাম বলছে 3 টানে কাটো, নাকি বলে নাই? তা আপনি কয় টান দিতেছেন? কয়বার গলায় পুঁছ দিলেন তাও তো কাটে না। অনেকের পশু তো উঠে দেখছি দৌড়ো দেয়, দৌড় দেয় না, দৌড়ো দেয় একটু। এরপরে যারা পশু জবাই করার পরে কিছু খসাই আছেন, যারা গোশত বিক্রি করেন বা গরু কাটেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলছি, যেই লোকগুলা জান্নাতে যেতে সব থেকে বেশি কষ্ট হবে, এর মধ্যে একদল হচ্ছে যারা পশু জবাই করে, আর একদল হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ব্যবসায়ীদের বদনাম হচ্ছে তারা মার স্বর্ণ চুরি করে। কেন আপনারা এইগুলা করতে যাবেন? স্বর্ণের হিসাব ঠিক রাখবেন। আর যারা পশু জবাই করেন, আল্লাহর ওয়াস্তে জবাইয়ের পরে ছুরি পশুর গলায় আবার ঢুকাবেন না। দেখেন আবার ইচ্ছা করে ঢুকাইয়া রক্ত বাইর করে করে না, এটা এগুলো করবেন না, হারাম। গরু নড়াচড়া করতেছে, গলা থেকে রক্ত বের হচ্ছে, আর উনি গিয়া পায়ের পা কেটে দিচ্ছে, কাটে না, হারাম। আপনি পশুর প্রতি একটু মমত্ব বোধ দেখান নাই, ইসলাম তাকে কখনো সাপোর্ট করবে না। পশু যখন ঠান্ডা হয়ে যাবে
তখন তার শরীর থেকে চামড়া উঠাবেন, তখন তার গোশত কাটবেন। ওরা নড়াচড়া করতেছে আর কাটতেছে নাই, কেন এগুলো করতে যাচ্ছেন? কেন ভালো কাজ করতে গিয়ে একটা ছোট কাজে আমার সব ভালো কাজ নষ্ট করে দেব? যেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা যারা ওজনে ব্যবসা করি, শুধু স্বর্ণ ব্যবসায়ী ভাই না, সবাই ওজনে যারা ব্যবসা করি আল্লাহর ওয়াস্তে, ওজনে ওজনে ছয় সাইর করলে শেষ, ওজন কেয়ামতের দিন আল্লাহ মিজান কায়েম করবে। আল্লাহ বলছেন আমি নিজে মিজান কায়েম করব, আমি নিজে মিজান কায়েম করব। খবর আছে কিন্তু পশু যারা জবাই করেন, আল্লাহর ওয়াস্তে আবারও বলছি, পশু ঠান্ডা না হওয়া পর্যন্ত ওর চামড়া উঠাবেন না, গোশত কাটবেন না, কষ্ট দিলে কেয়ামতের দিন বুঝবেন। এতটুকু তো বুঝছেন, আর কারো কিছু জানার আছে? কি বলছো তুমি? দিয়া দেন, দেন আপনি নিজে যেটা, আপনি নিজে যেটা খাওয়ার জন্য রাখবেন ওটা থেকে আপনি খাবেন না কাউকে দিয়ে দিবেন সেটা আপনার একান্ত ব্যাপার, দিয়ে দিতে পারেন। আপনি যেটা খাবেন মেহমান হিসাবে যে কাউকে আপনি গিফট করতে পারেন, দিতে পারেন, কোনো আপত্তি নেই। আর কারো, আমরা কথাকে শেষ করে ফেলব, রান পাঠায় দে, রান পাঠায়, আমি দেখি পুরো গরুই তো পাঠায় দে, মেয়ের বাড়িতে গরু না পাঠাইলে বিয়া ভেঙে যাচ্ছে, এটা বাংলাদেশের খবর বলতেছে, ঠিক আছে না? চাউলও পাঠায়, কত কিছু দিতে হয় তাও মেয়ের বিয়ে ঠিক রাখতে পারতেছে না, এটা কোন জাহিলিয়াতের যুগে আমরা? আমি জায়গার নাম বলতেছি না, লিখে দিচ্ছে তোর বাপ রে এবার বইলে দিস, 80,000-এর নিচে কোরবানি দিলে তোর কোরবানি দিয়ে দিবি, এটা বড় গরু পাঠাই দেবো, এগুলো হারাম। বেচারা মেয়ে বিয়ে দিছে কি ঠেকছে? তুমি খাওয়াও, তুমি আবার শ্বশুর বাড়ির থেকে আনো, এগুলা করবেন না ইনশাল্লাহ, বলেন না? এই তো কি লেখে রাখে? আচ্ছা বুঝছি, এটা তো লেখে রাখছে, এটা এই মাসালার থেকে দরকারি মাসলা হইলো যে আমরা ওজন দিয়ে কিনি কেন? এটা কোন, এটা কত মন? তা আমার কত মনের দরকার? আপনি কত মনের দরকার হিসাব করছে? আমার মেয়ে তিনটা, 10 মন করে মেয়ে তিনটা, 10 কেজি করে 30 কেজি, ছেলের শ্বশুর বাড়ি 2টা, 10 কেজি করে আরো 20 কেজি, তো 50 কেজি এখানে গেল, আমার লাগবে আরো 50 কেজি, তাহলে 100 কেজি বন্টন করতে হইব, আরো 50 কেজি, তাহলে 150 কেজি পরিমাণ কিনতে হইব। এই যে আপনি হিসাব মারলেন, তাহলে রবের চিন্তা কোথায় করলেন? রবের নিয়মে যে কুরবানি করলেন এই চিন্তা গেল কই? আপনি কিসের ওজন দিচ্ছেন? রব তো বলছে তোর কোন ওজনের দরকার নেই, ছাগল একটা দইরা আমার নামে জবাই করে দে তাও কবুল করে নেব, আল্লাহু আকবার, তোর কোন ওজনের দরকার নেই, কিসের 100-200 কেজি, 1 কেজি ওজনের ছাগল একটা দইরা আন, বয়স অনুযায়ী ঠিক মারিয়া দে আমার নামে, করবেন তো এটা, করবেন তো এটা, রবকে সন্তুষ্ট করবেন, গলায় মালা পরাইয়া মিছিল দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, মানুষ জিগা কত টাকা দিয়ে কিনছেন? বাপ রে, এগুলো করবেন না ভাই, আমি আপনাদের দুশ্মন না, আপনাদের কোরবানি হোক এটা আমিও চাই, ভালো মতে হোক এটাও চাই, এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। কোরবানির জন্য ঠিক মতো হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। যদি মাসআলার কোনো জায়গাতে আপনাদের জানার দরকার থেকে এগুলো জেনে নেবেন, যেভাবেই হোক জেনে নেবেন ইনশাআল্লাহ। ধারালো ছুরি দিয়া জবাই করবেন পশু, ধারালো ছুরি দিয়া, আবার জবাই করে পশুর রক্ত শুদ্ধা ফেসবুকে দিয়েন না, এটা আমার কোন ধরনের পাগলামি, জবাই করে ফেসবুকে দিতেছে, লাইক দিতেছে, রক্ত আর রক্ত, কেন এগুলো করেন আপনারা? কে খায়, কি কোন রক্ত খায়? রক্ত হারাম না, রক্ত হারাম তো, রক্ত খাবে কেমনে? রক্ত হারাম, রক্ত খাওয়া যাবে না, রক্ত হারাম, আরো কত জিনিস হারাম, ওরা সব খেয়ে ফেলে, সব বিক্রি হয়,
এগুলো এমনি করে, যাক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন না আমিন। যাদের পক্ষ থেকে কোরবানি দিবেন, যেমন আপনার ছেলে নাবালিগ তার পক্ষ থেকে দিচ্ছেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে দিচ্ছেন, চেষ্টা করবেন কোরবানি পশু জবাই করার সময় তাদেরকে কাছে রাখার, পাশে রাখার চেষ্টা করবেন না। কারণ আমরা বলি যে এই পশু একদিন মোটা তাজা হয়ে যাবে, আর এই পশু একদিন পশুর উপরে চড়ে আপনারা বেচতে যাবেন, এটা শুনছেন না আপনারা? এগুলো শুনছেনি। হ্যাঁ, ওগুলা করো। এজন্য আপনারা এগুলো আমরা এতটুকুন যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তারা যেন বুঝতে পারে, জানতে পারে এই পশুটা আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হচ্ছে। ওই সময় দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি জানি না, আমার ভুল ভ্রান্তি তো থাকতেই পারে, কোনোভাবে যেন আমার ভুলের কারণে, আমার উপরে রাগের কারণে আপনি আমার কোরবানিটা নষ্ট করে দিয়েন না, রব তুমি এটা খুশি হয়ে আমার এটা কবুল করো। রব তো বলতেছেন আমি তো তোর কোরবানি নিচ্ছি না, খাবে তো তুই নিজে, নামটা ঠিক মতো আমার নে, নেন যার নাম ভাল লাগে নেন। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে সবাই। এতটুকুন বললাম, আজকে তাফসির হবে, আমি চেষ্টা করবো তাফসির এই বিষয়ে আরো লম্বা কথা বলার। তাফসির থাকবে আমরা রাত্রে, মহিলা তাফসিরও, মায়েদের জন্য তাফসিরের ব্যবস্থা থাকবে। আজকে এক তারিখ, এজন্য বাদিশা আমাদের তাফসির হবে, আপনারা সকলে আসবেন, আমরা তাফসিরে থাকবো ইনশাআল্লাহ।